সাবস্ক্রাইব করুন। আমন্তু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। ফাকাদ ক্বালাল্লাহু তাবারাক তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিহিল হামীদ। আম্মা বাদ, শ্রদ্ধেয় সম্মানীয় আমার দিনদার পরহেজগার মুরব্বিয়ান বাবাজি, আমার জোয়ান যুবক ভাইজান, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা এমন একটা পাক মাজমাই এসে উপস্থিত হয়েছেন, এ সব তার দয়া। সবচেয়ে বড় দয়া যে আজকে আমাদের ছেলের মতো এই যে তরিকুল জানাব্বাজান এবং তার অশেষ মেহনতে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে আজকের এমন একটা জলসা মিলাদুন নবী নাত রাসূলের প্রোগ্রামের আয়োজন করেছে। একটা কথা হলো, পয়সা থাকলেই কিন্তু হজ করা যায় না, পয়সা থাকলে দান করা যায় না, সবচেয়ে বড় জিনিস হলো মানুষের মন। আলহামদুলিল্লাহ আজকে এখানে আমার ভাই বড় কষ্ট করে এরকম একটা সুন্দর মেহফিল উপহার আপনাদের দিয়েছেন। আমরা এসেছি, অনেকে এসেছে, আপনারাও এসেছেন ইনশাআল্লাহ। তবে যদিও আজকে এটা নাতিয়া কালামের মেহফিল, আমি এস এম নজরুল আপনাদের ভাই, যদিও আমি এদিকে খুব কম আসি, আসতে পারি না, আজকে অনেক সময়ের মধ্যে থেকে আমি এক ঘন্টা সময় দেব বলে ওয়াদা করে আপনাদের কাছে এসেছি। তো আমি কিছু আলাপ আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ নাতিয়া কালামের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো দু চার কথা আমি রাখবো। এই যে কালাম, আপনারা জানেন দিন দুনিয়ার বাদশাহ হুজুরপুর নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সময় ছিল যখন মক্কার সের জমিনে বড় বড় মুসাহিরা মানে নাতিয়া কালামের প্রোগ্রাম হতো, বড় বড় প্রোগ্রাম, এবং ওই মক্কা সরজমিনে ওই প্রোগ্রামে যে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হতো, যে আর্টিস্ট, যে শিল্পী, তার নামটা মক্কার ওই দেওয়ালে লেখা হতো, এবং বিভিন্ন দেশ থেকে শাম, সিরিয়া, বসরা, দূর দূরান্ত থেকে শায়েররা সেখানে উপস্থিত হতেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবি, সেই সাহাবিকে আল্লাহর রাসূল বলছে, আজকে তুমি কি এখানে হিস্সা নেবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার নাম হচ্ছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহর রাসূল একটা কবিতা লিখে দিলেন, সেই কবিতাটা নিয়ে সে যখন হাজির হলো, সবাই বলছে তুমি কি পড়বে? বলছে, আমাদের উস্তাদ, আমাদের গুরু, আমার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছন্দ লিখেছে, আমি সেটা আপনাদের সামনে পেশ করব। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহু যে যখন বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুওয়াল আবতার, ইন্না আতাইনা কাল কাউসার। এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবিতা আবৃত্তি করলেন, তমাম মক্কা সমস্ত কবিরা, বড় বড় তাবলা তাবলা কবিরা এসে বলছেন, না না এমন কথা লেখা, চারটি খানি কথা নয়, কত বড় কবি, বিশ্ব কবির কবি, তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবেতে উপহার দেবার জন্য সবাই বললেন, তোমাদের যিনি লেখক তাকে নিয়ে আসো। আল্লাহর রাসূলকে ওয়েলকাম করে তাজিম করে নিয়ে যাওয়া হলো। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা আপনি কোথায় পেলেন? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ যেটা আমাকে বলায় সেটা আমি বলি। আজকে কোরআন হলো এটা কোন ছন্দ,
আজকে দেখবেন কোরআনের গান, এই যে কোরআন আমরা পড়ি এটা হলো আল্লাহর গান। আপনি জানেন কোরআনের মধ্যেও সুর আছে, সুর কোনোদিন হারাম না। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সুর দিয়ে। দেখবেন যখন বাচ্চা মায়ের গর্ভে, মানে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, বাচ্চা জন্ম নিয়ে চিৎকার করে, কান্নাকাটি করে, সুর দিয়ে, মানে সেখানেও একটা সুর। মা যখন জন্ম দিচ্ছে, মার যখন ব্যথা উঠছে, মা বলছে বাবা রে, মানে সেখানেও একটা সুর। আপনি যদি কোরআন পড়া জানেন, কোরআন পড়লেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সেখানে বড় বড় মোড়ক দেওয়া আছে। কেউ যদি বলে আলিফ লাম মিম, তার পড়াটা শুদ্ধ হবে না। তাহলে সুর সৃষ্টি করছে কে? আল্লাহ। আপনি নামাজ পড়বেন, সেখানে সুরা পড়বেন, সেখানেও একটা সুর আছে। আপনি আযান দেবেন, সেখানেও একটা সুর আছে। সুর মানুষকে আকৃষ্ট করে। আমি যদি কাউকে বলি এই এর মধ্যে সুর নেই, মানে মজা নেই, কিন্তু আমি যদি সুর দিয়ে বলি বাবু একটু শুনবে বাপ, কারণ এর মধ্যে সুর আছে, সে আমার কথাটা তার মনে লাগবে এবং সে কাছে আসবে, তাই না? এখন ধরুন কাউকে সুর ছাড়া যদি কাউকে বলি তুই আমায় চিনিস, আমার নাম এসএম নজরুল, আমি একজন আলেম, আমি নামাজ পড়বো, একটা পানি আন, সুর দেইনি, সে আমার দিকে তাকিয়ে নাই, কে রে খট খট, সে পালাবে, মানে সুর নেই। কিন্তু আমি যদি সুর দিয়ে বলি বাবু খোকন তোমার নাম কি, সে বলছে আমার নাম অমুক, আমি বলছি বাপ কিছু যদি মনে না করো, আমি তো বাইরের লোক, একটু নামাজ পড়ব, একটু পানি পাচ্ছি না, একটু পানির ব্যবস্থা করে দেবে বাপ, সে যাবে না? যাবে, যাবে, যেহেতু সুর দিয়েছি। আল্লাহ বলছে জান এই ত্রিভন্ডে, তা আছে এই টুকুর মধ্যে, এই দুটো ঠোঁটের মধ্যে, এর নাম হলো মধু, এই মধুতে সারা পৃথিবী জয় করা যায়, এই মধু যার মধ্যে নাই সে কাউকে ভালোবাসতে পারবে না, তাকে কেউ ভালোবাসতে পারবে না। আজকে সুরের মেহফিল, আজকে নাদিয়া কালামের মেহফিল, আলহামদুলিল্লাহ। আর নাদ মানে কার প্রশংসা আপনাদের বলি, এই এরা যে গজল বলে, আসলে গজলটা আসলে কি? গজল হলো উর্দু ভাষা, গজল অ্যাকচুয়ালি উর্দুতে হয়। আল্লাহর প্রশংসা করাকে আমরা হামদ শরীফ বলি, নবী শানে কালাম পড়াকে আমরা নাতে রসুল বলি, গওস পাকের শানে কিছু বলাকে আমরা কাসিদা বলি, খাজা গরিব নামাজের শানে কিছু বলাকে আমরা নিন্দানা বলি, ইমাম হোসেনের শানে কিছু গাওয়াকে আমরা শহীদি বলি, কোন ওলি আল্লাহর শানে কিছু বলাকে আমরা মুনকাবাত বলি, এই সব কিছু মিলিয়ে আমরা বলি গজল। তাহলে এখানে কোন মিনিস্টার, কোন প্রধানমন্ত্রীর আলাপ আলোচনা হবে না, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাপ আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেহেতু সুরের মেহফিল, আমি সুর দিয়ে একটা ছোট্ট কথা আপনাদের শোনাবো, যে কথা আজকে ওয়াজ তো আপনারা সারা জীবন শুনছেন, ইনশাআল্লাহ শুনবেন, কিন্তু হাদিস থেকে চুনে চুনে আমি অল্প সময়, কম সময়ে এমন কথা বলবো যেগুলো শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। আচ্ছা জানেন আপনার নাম কি? আপনার নাম বলবেন জব্বার। এই জব্বার নাম কে রাখলো? আপনার বাপ, দাদা, দাদি, মামা, মামি, কোনো আলেম মৌলানা রেখেছে জব্বার, তাই সবাই আপনাকে জব্বার নামে জানে। ওই নামটা জব্বার যদি না হয়, আপনার নাম কুদ্দুস রাখতো তো সবাই কুদ্দুস বলেই আপনাকে ডাকতো, তাই না? তাহলে ওই নামটা কারেও না কারেও রাখতে হয়েছে, ঠিক না? বল, আচ্ছা বলুন তো, কোরআন শরীফে লেখা আছে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মানে হলো মাধ্যম। আচ্ছা আমার বাপ আমার মাকে যদি বিয়ে না করত, তাদের মিলন যদি না হতো, আমার জন্ম হতো হতো না, তাহলে মা বাপ আমার জন্য মাধ্যম। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, আমি যদি মুখটা সরিয়ে নিই কথাটা জোরে হবে? হবে না। তাহলে মাইক হলো আমার মাধ্যম, প্রত্যেকটা জিনিস মাধ্যম। আল্লাহ বলছে সব কিছুর মালিক আমি আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? কিন্তু কোনদিন আমাকে প্রমাণ করতে পারবেন যে আল্লাহ কোন মানুষের রূহ কবজ করেছে? মৌতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তার জন্য মালেকালে মৌতকে রেখেছে। আল্লাহ পানি মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পানি দেয়নি, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেয়, এক ফেরেশতা বৃষ্টি দেয়, এক ফেরেশতা হাওয়া দেয়, এক ফেরেশতা রূহ কবজ করে নেয়, কারণ আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তো মালিক। আল্লাহর কাজ হলো হুকুম করা, কি
বাদশাকে আমার কাজ করতে হয় নাকি? বাদশার কাজ হলো হুকুম দেওয়া। তাহলে আল্লাহ বলছে হিল্লাই রুজি বাহানানো, সব কিছু আমি মাধ্যমে নেই। এখন বলুন যে আল্লাহ পাক আল্লাহর মাধ্যম হয়েছে, আপনি বলবেন তাই নাকি? আল্লাহর মাধ্যম অবশ্যই। এই যে এক আল্লাহ, কে জানতো আল্লাহকে? যখন আসমান জমিন হাওয়া বাতাস কিছু নেই, এক আল্লাহ রয়েছেন, আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে। ভাই এক একা কি প্রকাশ হওয়া যায়? যায় না। তো আল্লাহ কেমন করে প্রকাশ হচ্ছেন একটু ফলো করুন, আমি ছন্দ বলবো কেমন করে দেখেন। আর আকার বিহীন, আকার বিহীন আল্লাহ, আর নিজের মাঝে নিজে ছিলেন গোপন, আর প্রকাশ করি নিজেরই জাত হতে এক নূর করেন সৃজন। হা বাতাস কিছু নেই, এক আল্লাহ, আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে। আল্লাহ তার জাতি নূরকে একটা সৃষ্টি করলেন, ওই নূরটা আয়না আরশি হয়ে গেল। আপনি যদি আপনার ছবি দেখতে চান, এমনি এমনি দেখতে পাবেন না, আপনাকে আয়নার কাছে যাওয়া লাগবে। তো আল্লাহ যে এত সুন্দর, কোনদিন এত সুন্দর আল্লাহ নিজের রূপ দেখেনি। আজকে নূরকে সৃষ্টি করার পর হুবাহু রূপারু আল্লাহ পাক তার মধ্যে নিজের ছবি দেখতে পাচ্ছেন। জোরে বলো আরে মোহাম্মদ বলো। তখন আল্লাহ পাক সেই নূরকে জিজ্ঞেস করছে, কি জানেন? সেই নূরকে বলে জানো কি তুমি, আর সামনে তোমার কে বলো আমি। নূর বলছে, লও কথা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনাকে আবার চিনবো না, কিন্তু আপনার নাম কি? এই রে। আচ্ছা বলুন, আপনি যদি কোনো মুরব্বীকে ডাকেন কি বলে ডাকবেন? বাবাজি একটু শোনেন। জোয়ান ছেলেকে ডাকলে ভাই সাহেব একটু শোনেন। আমি মানুষ, এটাকে যদি বলি পা, লোক বলে বোকা, এটার নাম হলো নাক। এটাকে যদি বলি মুখ, লোক বলবে না এটার নাম দাঁত, এটার নাম হাত, এটার নাম আঙুল, এটার নাম গোঁপ, এটার নাম দাড়ি। আমি মানুষ অল বডি, কিন্তু আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। তো নূর বলছে, আপনি তো আমার স্রষ্টা, কি নামে আপনাকে আমি ডাকবো? আল্লাহ তখন তো প্রচার হয়নি, আল্লাহ প্রকাশ হয়নি, আল্লাহ বলছে তাই তো, কি নামে তুমি ডাকতে চাও? নূর বলছে, কিছু মনে যদি না করেন একটা নামে কি আপনাকে আমি ডাকতে পারি বলে বলো? তো নূর বলছে, দেখুন, সেই নূর বলি নাম তোমায় দিলাম আমি বলুন না, আরে জোরে বলুন না, আরে মোহাম্মদ বলুন না, সেই নূর বলি নাম তোমায় দিলাম আমি আল্লাহ। আল্লাহ বলছে, কি সুন্দর নাম তুমি কে গো? নূর বলে, লও কথা, আমি তো আপনার সৃষ্টি। মানে আর তোমার নাম কি? বলে, আমার আবার কি নাম? আল্লাহ বলছে, তুমি যখন আমায় আল্লাহ বলে ডাকলে আমি নামে তোমায় ডাকতে চাই। কি নাম? তো আল্লাহ কি নামে ডাকছে সেই নূরকে দেখেন। আর খুশি হয়ে আল্লাহ বলেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। খুশি হয়ে আল্লাহ বলেন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কায়া গেল লুকায়ে, আর ছায়া গেল ছুপায়ে। আল্লাহর কোনো আকার আছে? ছিল? ছিল না। নবীর কোনো ছায়া ছিল? ছিল না। কারণটা কি? আর কায়া গেল লুকায়ে, ছায়া গেল ছুপায়ে, দুজন দুজনের ভেতরে, এ লীলা কে বুঝতে পারে, লীলা কে বুঝতে পারে। আচ্ছা বলুন, যেদিনে মা
দশ মাস দশ দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে নিজের বাচ্চাকে যখন জন্ম দেয় মায়ের কত কষ্ট কত কষ্ট। ওই বাচ্চা সর্বপ্রথম যেদিনে মাকে সর্বপ্রথম মা মা বলে মার কত আনন্দ হয় বলুন, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় না যায় না? যায় ভাইরে আমার। এই নূর সর্বপ্রথম যখন আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদকে সৃষ্টি করেন, এই নূরের জবান থেকে একটা বাক্য শব্দ শোনা যায়, আপনারা জানেন সৃষ্টির প্রথম আদম, আদম সফিউল্লাহকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন এই আদমের জবান থেকে একটা শব্দ বার হয়েছিল আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু এই এই নূরের জবান থেকে একটা বাক্য একটা শব্দ বার হলো, সেই শব্দটা অন্য কিছু শব্দ ছিল না, সেই শব্দটা হলো কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম এই শব্দ যখন এই নূরের জবান থেকে শুনে নিল, আল্লাহ বলে ওরে নূর, ও নূর তুমি কি বললে আরেকবার বলো। আল্লাহ বলেন বন্ধু রে, এই আমার বন্ধু, তুমি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন বন্ধু আমি আল্লাহ, আমার নাম যেমন আহাদ, এই আমার বন্ধু তেমন তোমার নাম দিলাম আহমদ। আল্লাহ বলছেন বন্ধু আমার নাম যেমন রব্বুল আলামিন, এই আমার বন্ধু আমি তেমন তোমার নাম দিলাম রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন বন্ধু রে আমি আল্লাহ, আমার যেমন কাবা শরীফ থাকবে, এই আমার বন্ধু আমি তেমন তোমার জন্য মদিনা শরীফ রেখেছি। আমি আমি তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি। আল্লাহ বলছেন আসমানের যে কলেমা, জমিনের সেই কলেমা, পাহাড়ের যে কলেমা, পর্বতের সেই কলেমা, আম্বিয়াদের যে কলেমা, নবীদের সেই কলেমা, উলিদের যে কলেমা, সোনা সলিহীনদের সেই কলেমা, আল্লাহ বলেন আজকে আমার হাবিব আমায় বললো লা ইলাহা ইল্লাল্লাহ, বারোটা অক্ষর এর মধ্যে রয়েছে, এই নামের মধ্যে কোনো নুকতা নেই, কোনো ভেজাল নেই। আল্লাহ বলেন বন্ধু রে আজকে যেমন তুমি বারোটা অক্ষর দিয়ে নুকতা বিহীন আমায় ডাকলে, আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তখন আল্লাহ বলছেন আমিও তেরোটা অক্ষর দেব না, আমিও এর মধ্যে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রাত আর দিনের মধ্যে কেমন পার্থক্য দেখেন, আল্লাহ রাতকে দিলেন বারো ঘন্টা, দিনকে দিলেন বারো ঘন্টা। আল্লাহ বলছেন মাফি সামাওয়াত মাফিল আরদ, মাফি সামাওয়াত মাফিল আরদ, এই আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমার আসমান, এই আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি তোমার জন্য জমিনের তোমাকে বালসাই দান করলাম। জোরে বলুন, সেই নবীর মোহাম্মদের আশিকের মজমা আজকে এই জায়গায়। একবার ঝুমঝুম করে ধরুন সুই পয়েন্ট, আল্লাহুম্মা লড়াচ্ছিস কেন পাবি না? ভাইরে আমার, আজকে আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আসলে সময় খুব অল্প, সবাইকে মোকা দিতে হবে। আজকে শুধু আমি এদের সত্যি ভালোবাসি, আপনারা জানেন আমার বাড়ি যদিও কালীনগর, আজকে আমার ওখানেও বড় প্রভাব, আজকে সবাইকে রেখে আমি এখানে এসেছি শুধু এই ভাইয়ের ডাকে সাড়া দিতে। আজ
দুচার কথা আল্লাহ যদি আলাপ আলোচনা করাই আমি করব। আমি চাই মহব্বতে রাসূল কাকে বলে? ভাইরে আমার দেখুন, এই কুল কায়নাতের সরজমিনে নবী যদি না হতো তো কিছু সৃষ্টি হতো না। নবীকে যে মহব্বত করলো, বালকে সে নবীকে শুধু করলো না, সে আল্লাহর মহব্বত লাভ করলো। যে হলো ভাইরে আমার, এই নবী কে যে ভালোবাসলো সে আল্লাহর পেয়ারা হলো, আর নবীর সঙ্গে যে গদ্দারি করলো। এক ঘন্টা পরে যে থাকবেন কোনো গ্যারান্টি আছে? নাই। কারণ কোরআনে লেখা আছে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। পৃথিবীর উপকূলে আজকে যারা বসবাস করছে প্রত্যেকটা প্রাণীকে জন্মালে তাকে মৃত্যু স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, ঠিক না? বল, আপনি কিছু করেননি, এ যে জায়গায় আপনি এসেছেন এটা দুনিয়ার কোন মামুলি জায়গা নয়, এটা হলো রিয়াজুল জান্নাত, মানে জান্নাতের বাগান। জান্নাত হলো পাক, এ জায়গায় আসনেওয়ালা বসনেওয়ালা শুননেওয়ালা এরা হলো পাক। জোরে বলো। তো দেখেন বেলালে হাবশি কেমন মহব্বতে রাসূল ছিল। এ বেলাল যার কাছে গোলামি করত, ওর মালিকের নাম ছিল উমাইয়া। উমাইয়া যখন শুনল বেলাল সব সময় উঠতে বসতে শুতে ঘুমাতে সব সময় আল্লাহর নবীর জিকির আজগার করে, আহাদ আহমদ আর জবানে সর্বদাই জিকির হয়। উমাইয়া গিয়ে বলল, বেলাল আমি কি শুনছি, আমরা যে আমাদের যে খোদা আছে একজনের নাম লাপুজ্জা, একজনের নাম হলো হাবাল রুবাল বাবাল, এগুলো হলো আমাদের খোদা, এর ইবাদত করো, এর গোলাম হও, এর এর আশিক হও, তুমি কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক গোলাম? তো বেলাল বলল, এ তুমি বুঝবে না, কারণ ভালোবাসাই মুজলেমুন কি হাড়ি কিবা ডম, তার সঙ্গে কখন তার মহব্বত হয়ে যাবে, কার ভালোবাসা হয়ে যাবে কেউ জানে না। আপনি যদি কোনো মেয়েকে গিয়ে বলেন আমি তোমায় খুব ভালোবাসি, সে মেরে আপনার গাল ছুঁড়ে ফেলবে। কিন্তু ভালোবাসতে গেলে মুখে বলার প্রয়োজন নেই, এমনি দেখা দেখিতে প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাই না? চোখে চোখে মানুষের প্রেম হয়। এই জন্য শায়ের বলছে, ভালোবাসাটা এমন একটা জিনিস, চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। তো চোখ হলো সব থেকে বড় জিনিস। বেলাল বলছে, এই নেজারিয়া, এই ভালোবাসার এই প্রমাণ আমি কেমন করে তোমায় দেব? উমাইয়া বেলালকে এত মার মারতো, এত মার মারতো, ছাল চামড়া একদিকে করে দিয়েছে। বেলাল সর্বশেষে বলল, বেলালের বুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হলো, বেলাল দম নিতে পারে না, তখন বেলাল বলছে, উমাইয়া তুমি মনে করলে মেরে মেরে আমায় মেরে ফেলতে পারো, কিন্তু এই জোবানের জিকিরখানা আমার জোবান থেকে কাটতে পারবে না। জোরে বলো ভাইরে আমার, সেই বিলাল এত ভালোবাসত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী হলেন হায়াতুন নবী, যেমন আপনার ছেলে যদি বোম্বাই থাকে এখান থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ছেলে বলে আব্বা, ছেলের সঙ্গে কথা হয়ে যায়। আমার নবীকে যে আপনি ভালোবাসেন, আমার নবীর কোনো কানেকশনের প্রয়োজন নাই, অটোমেটিকলি খুদ বা খুদ নবীর কাছে সেই পেহচান সেই আওয়াজটা পৌঁছে যায়। আল্লাহর রাসূল হযরত আবু বকরকে বলেন, আবু বকর যাও যাও, আমার বেলালের কষ্ট আর সহ্য হয় না, বেলালকে এত মার মারে। আবু বকর গিয়ে উমাইয়াকে বলছে, উমাইয়া এই বেলালের হাড় গোর তুমি এক করে দিয়েছো, এক কাজ করো, এই গোলামকে যদি আমায় বিক্রি করে দাও আমি উপযুক্ত মূল্য দিয়ে কিনবো। উমাইয়া বলছে, চারানা পয়সার দাম নেই, কেউ একে কিনবে না। আবু বকর বলে, আমি 200 দিনার দিয়ে কিনতে চাই, মানে 2 লাখ টাকা দিয়ে আমি কিনবো। উমাইয়া বলে, তুমি কি পাগল, এর কানা করে দাম নেই, এর কাজের অকেজো, একে 2 লাখ টাকা দিয়ে কিনছো, ভুল করছো। আবু বকর বলছে, ভালোবাসা হলো সোনা দানার চেয়ে দামি, এর মূল্য তুমি বুঝবে না, তুমি দেবে কি বলো? উমাইয়া চিন্তা করলো, এমন বড় সুযোগ হাত ছাড়া করা যাবে না, আবু বকরকে বিক্রি করে দিল। আবু বকর বেলালকে বলছে, বেলাল তুমি নবীর জন্য পাগল, নবীর জন্য জীবন দিতে চাও? বেলাল বলছে, আমি মরবো, আমি মরণকে ভয় করি না গো, করি না, কিন্তু কোন হালতে আমার নবী নাম আমার জবান থেকে আলাদা হবে না। আবু বকর বলছে, বেলাল তুমি এত ভালোবাসো, তুমি কি সেই মুহাম্মাদের কাছে যাবে? বেলাল বলছে, সারা জিন্দেগি না দেখে যাকে এত ভালোবাসলাম, এত মোহাম্মত করলাম, তার কাছে তুমি নিয়ে যাবে? আবু বকর বলছে, বেলাল ওই তোমার আকা মুস্তফা বসে রয়েছে, যেই বেলাল আল্লাহর রাসূলের কদম তলায় আল্লাহর
ভালোবাসি বলে বিলাল রে, ও বিলাল এই পায়ের তলায় তোমার আশ্রয় নয়, তোমার স্থান হলো এই বুকের মধ্যে। বেলালকে তুলে নিলেন সিনার মধ্যে। আপনারা জানেন যখন নামাজ গোপনে গোপনে হতো, যখন হযরতে উমরে ফারুক যখন মুসলমান হয়ে ইমানের ঝান্ডাকে উড়িয়ে দিলেন, সেই দিন থেকে ঘোষণা করে দিলেন যে আর লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, প্রকাশ্য জামাত করে নামাজ হবে। সবাই বলছে লোকজনকে একত্রিত কেমন করে করা যায়, কেউ বলছে ঢাক বাজাও, কেউ বলছে ঘন্টি বাজাও, কেউ বলছে দামামা বাজাও, কেউ বলছে বাঁশি বাজাও। জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইসবের প্রয়োজন নাই, আপনি আল্লাহর নাম বলান করুন, আযানের প্রচলন করুন। আচ্ছা বলুন, আজকে এই মজমায় যত লোক বসে আছে, কোন বক্তা বা কেউ যদি কাউকে ভালোবাসেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার চোখটা বারবার সেই দিকে পড়ে, এ থেকে প্রমাণ হয়ে যায় যে এর সঙ্গে এর রিশতা আছে, মহাব্বত আছে, তাই না? এত সাহাবি থাকতে আল্লাহ রাসূলের নজরটা বেলালের দিকে পড়লো, বলছে বেলাল যাও, বেলাল আজান দাও। আপনারা জানেন পৃথিবীর মধ্যস্থলে হলো কাবা, এই কাবাকে সামনে রেখে তাম বিশ্বের মানুষ সম্মান করে, ইবাদত করে, বন্দেগী করে। ভাইরে আমার, এই কাবা বাইতুল্লাহর ছাদে সঙ্গে সঙ্গে বিলালে হাবসি আজান দেওয়ার জন্য উঠে গেলেন, আর আজান হচ্ছে না। আল্লাহর রাসূল বলছে বিলাল আজান দাও, আজান দাও। বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দিক খুঁজে পাচ্ছি না, আমি কোন দিকে মুখ করে আজান দিই। আল্লাহর রাসূল বলছে বিলাল কাবার বাবা মুস্তফাকে দেখো, আর বিলাল প্রাণ খুলে আজান দাও। সেই সময় বেলালে হাবসি বলেছিল হাইয়া আলা সালে, আমি আজানটা আপনাদের শুধু শোনাতে চাই, বোঝাতে চাই যে বেলাল কেমন আজান দিয়েছিল, একটু ফলো করুন। হাইয়া আলা সালে, ভাইরে আমার, এই বিলাল হাইয়া আলা সালাম মানে আর নামাজের জন্য আহ্বান যখন করে, যখন আজান দিয়েছিল মক্কার সরজমিনে, মক্কার একজন নয় দুজন নয় শত শত মানুষ, সবাই বেলালের তারিফ করে বলেছিল বেলাল আল্লাহ কি সুর দিয়েছে তোমার গলায়। বেলালের আওয়াজ আল্লাহ এমন বলন্দ করেছিলেন, তামাম মক্কার মানুষ নারী পুরুষ সবাই পাগল হয়ে গেল। কিন্তু সেই সময় কি নবীর দুশ্মন ছিল না, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই সময় সবাই বলাবলি করতে লাগলো যে আল্লাহর রাসূল এমন একজনকে ইসলামের মুয়াজ্জিন করেছে। সর্বপ্রথম কিন্তু ইসলামের মুয়াজ্জিন হযরত বিলালে হাবসি, জোরে বলো, আর একটু জোরে বলুন না, আরে নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই বেলালে হাবসিকে সবাই বলতে লাগলো এই কালো কুৎসি বিশ্রি বেলাল ছাড়া আর কি কেউ নেই। আচ্ছা বলুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, কেউ যদি এসে তার সুনাম করে, সম্মান করে, তার ইজ্জত করে, তার গুণগান করে, আপনার মনে হয় একে বিরিয়ানি পোলাও কিনে আমি খাওয়াবো। কিন্তু কেউ আপনি যাকে ভালোবাসেন তার যদি কেউ বদনাম করে, মনে হয় বেটাকে মার্ডার করে দিয়ে শুলে যেতে হয়, শুলে যেতেও রাজি, কিন্তু একে দুনিয়া থেকে সরিয়ে দেবো, মনে হয় না, হয় না? আচ্ছা বলুন, আমার নবী বেলালে হাবসিকে কত মহব্বত করে, কত ভালোবাসে। সবাই যখন বিলাল কালো বলে সবাই ইনকার করে, টন্টিসকি মারে, আমার নবীর কি কষ্ট হয় না? আমার নবী তখন বলেন সাহাবি, আমার বিলাল কালো বলে তোমরা ইনকার করো গো, কিন্তু কালো